फ्रेंड्स आज तुम्हारे देखाबो घरे थेके तुम्हारा किभाबे स्ट्रेट कट करते पारो। चलो शुरू करे निच्छी आजकेर भिडियो। तार आगे बोली जारा आमार चैनेले नतून तादेरके बोली आमी होलाम रमा। आमी तुम्हारे प्रतिनियत पार्लर संक्रांत सब धरनेर भिडियो तुम्हारे संगे शेयर करी एवं विभिन्न धरनेर हेयर काटिंग थेके सब किछुई तुम्हारे सुंदर एवं सहज भावे बोझानोर चेष्टा करी। तो आज के एक हेयर काटिंग निये चले एसी सेटा होच्छे स्ट्रेट हेयर काट। तुम्हरा खूब सहजे घरे थेके किभावे स्ट्रेट काट शिखे निते पारो সেই ভাবেই ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি প্রথমে যেটা করেছি এইভাবে মাঝ বরাবর সীতা করে মাঝখানের এইভাবে কিছু পার্ট আমরা বের করে নিয়েছি এবং এটাকে ভালোভাবে আঁচড়ে উপর নিচ ভালোভাবে আঁচড়ে এইভাবে এক টানে নিচের দিকে নিয়ে এসে তোমাদের যতটুকু লেন্থ রাখতে চাও সেইভাবেই তোমরা লেন্থ দেখে বাকিটা তোমাদেরকে কেটে ফেলতে হবে। আর একটা কথা বলি, এখানে যেহেতু আমি খুব অল্প অল্প কেটে দেখাচ্ছি, তোমরা যারা নতুন শিখবে তাদেরকে বারবার করে বলবো তোমরা যতটুকু লেন্থ রাখতে চাইবে তার থেকে কিছুটা বেশি হাতে রেখে কাটবে। কারণ শেষের দিকে যখন তোমরা শেপ দেবে তখন মনে হবে যে অনেকটা ছোট হয়ে গেছে। ব্যাস তোমরা 50% শিখে নিয়েছো অলরেডি। এর কারণ হচ্ছে তোমরা যেটা ফার্স্ট কাট দিলে ওটাই তোমাদের গাইডলাইন, ওটাকেই অনুসরণ করে বাকি হেয়ারগুলোকে সেইভাবে কেটে ফেলতে হবে। দেখো এরপরে যেটা আমাদেরকে করতে হবে, পরের পার্টটাকে এইভাবে বের করে নিব এবং ফার্স্ট গাইডলাইনের সঙ্গে মিশিয়েই কেটে ফেলবো। যে কোনো হেয়ার কাটিং করার আগে তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেইগুলো কিছু নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দিলেই তোমাদের যে কোনো হেয়ার কাটিং শেখার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে পুরো পারফেক্ট এবং ক্লিন হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে ওয়াটার স্প্রে। অবশ্যই তোমরা ওয়াটার স্প্রে দিয়ে হেয়ার কাটিংগুলো শিখবে বা করার সময় ওয়াটার স্প্রে দেবে। এরপরে হচ্ছে তোমরা যেই পার্টটার উপরে হেয়ার কাটিং করবে সেই পার্টটাকে অবশ্যই নিচ ওপর করে বারবার করে আঁচড়ে জটটাকে অতি অবশ্যই তোমরা ছাড়িয়ে নিবে। এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে যখনই তোমরা এয়ারের কাছে হেয়ারগুলোকে নিয়ে কাটিংটা দেবে তখন অতি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে এয়ারের কাছে হেয়ারগুলো বাঁকা হয়ে থেকে গেছে কি না। ফ্রেন্ডস দেখো কথা বলতে বলতে আমার এক সাইড প্রায় হয়ে গেছে, আর এক সাইড তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো এইভাবে টেনে একইভাবে, কোনো আলাদার কোনো প্রসেস নেই। তোমরা যদি ফার্স্ট গাইডলাইন ঠিকঠাক করে কাটতে পারো সমান করে, ওই গাইডলাইনকেই অনুসরণ করে এক্সট্রা হেয়ারগুলোকে কেটে ফেলতে হবে। সব ধরনের হেয়ার কাটিং কিন্তু তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে আশা করি তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। কারণ আমার চ্যানেলে আমি সব ধরনের হেয়ার কাটিংগুলো খুব সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আশা করি তোমরা যদি আমার সব ধরনের ভিডিও দেখে থাকো বা দেখতে চাও তাহলে আশা করি তোমরা সব ধরনের হেয়ার কাটিংগুলো শিখে নিতে পারবে। তোমরা যদি আমার আরও আরও ভিডিও দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিয়েছি, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া বলবো তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করতে একদমই ভুলবে না। এবার যেটা করতে হবে, পুরোটা কাট দেওয়া হয়ে গেলে সমস্ত হেয়ারটাকে পেছনে নিয়ে ভালোভাবে আঁচড়ে দেখে নিতে হবে সমান এসছে কি না। দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস প্রায় আমার হেয়ার কাটিংটা হয়ে গেছে। এবার যদি মনে হয় কোথাও উঁচু নিচু থেকে গেছে তাহলে ওয়াটার স্প্রে দিয়ে দেখে নিব যে হেয়ার কাটিংটা ঠিকঠাক আছে কি না। দেখো আমার হেয়ার কাটিংটা প্রায় হয়ে এসছে, কারণ আমি শেপ দিইনি এখনও, তাতেই পুরো পারফেক্ট এসছে আমার তো মনে হচ্ছে। এবার তোমরা অবশ্যই দেখো ভালো করে, আমি নিচ উপর ভালোভাবে আঁচড়ে তোমাদের কাছে শো করছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।